যত সমস্যার সূত্রপাত এই ফোনটা থেকেই। নমস্কার, কেমন আছেন সবাই? আমি তিথি, আর তোমাদের তিথি নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সবসময় জার্নিতে অয়ে হেডফোন ক্যারি করা পসিবল হয় না, তার মূল এবং প্রধান কারণ হচ্ছে ছিঁড়ে যাওয়া। কারণ তুমি একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু জিনিসের মধ্যে হেডফোনটা ছেড়ে রেখে দিলে ওটা জড়াপট্টি হয়ে এমন ছিঁড়ে যাবে বা এমন লুজ হয়ে যাবে, দুদিন পরে এমনিতেই ছিঁড়ে যাবে। কিন্তু এই লাল রঙের বোটের হেডফোনটি আমার অনেক দিনের সঙ্গী, বেশ অনেক দিন ধরে আমার সাথে আছে, ভালো কাজ দিচ্ছে। কিন্তু সমস্যা এটাতে নয়, সমস্যা হচ্ছে আমার নতুন ফোনটা কেনার পরে। নতুন ফোনটা আমি যখন কিনেছি তখন আমি ওটা খেয়াল করিনি, বা আমি রিভিউ অতটাও দেখিনি যে ভিভো V29 Pro ফোনটাতে যে হেডফোন গোজার জ্যাক নেই। এবার তখন কি সমস্যা হবে, আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের জন্য ভয়েস দেওয়াটা মেন ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন আমি ভয়েসটা দেবো কী করে? এবার টাইপ সি একটা কানেক্টার কিনতে গেলে হেডফোনের দাম দেখাচ্ছে 200-1200 টাকা স্টার্টিং প্রাইস, তারপরে আরও ভালো দাম দিলে আরও ভালো আছে। তার জন্য কি করব, এটা বাধ্য হয়ে একটা বোটের হেডফোন নিতে হলো আমাকে। এর মধ্যেও সব থেকে ভালো বিষয় এটা যে আমি আগের দিন অর্ডার দিয়েছি, পরের দিনই পেয়ে গেছি, ডেলিভারি খুব ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। অন্যান্য টেক চ্যানেলের মতো হাতে পাওয়ার পরে আনবক্সিং করে রিভিউ আমি দেবো না, আমি এক সপ্তাহ ব্যবহার করার পর আজ তোমাদেরকে রিভিউটা জানাবো। এর মধ্যে অনেক ভালো গুণ ও অনেক খারাপ গুণ আছে, তবে আগে ভালোটা বলবো, খারাপটা পরে বলবো। কারণ খারাপটা জানার জন্য আমার সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকতে হবে। তো প্রথমেই তোমাদেরকে দেখাই যে বক্সের মধ্যে কী কী দিয়েছিল। তো যেহেতু আমি আগে আনবক্স করে নিয়েছি, আনবক্সিংয়ের ভিডিও তোমার সাথে শেয়ার করছি না আমি। প্রথমেই বক্সের মধ্যে কিছু কাগজপত্র যেগুলো থেকে থাকে, নর্মালি এত লম্বা একটা লিস্ট থাকে যেটা আমরা কোনোদিনই পড়ি না, শুধু ওটা দেয়, ওটা দেওয়াই থাকে, কোনোদিন খুলেও দেখি না যত কি লেখা থাকে। তারপর কিছু স্টিকার্স ছিল, বোর্ড লেখা আরও কিছু কিছু স্টিকার ছিল, সেগুলো কোথায় লাগাবো জানি না আমি, তবে সেটা দিয়েছিল, কারণ হেডফোনে তো লাগানো জায়গা ছিল না ওখানে, কারণ হেডফোনটা খুবই ছোটো। যাই হোক, এসবের মধ্যে তো বলতেই ভুলে গেছি যে আমি কোন মডেলটা নিয়েছি। আমি বোটের এয়ারড্রপস আলফা এই মডেলটা নিয়েছি, এতে 35 আওয়ার্স প্লেব্যাক আছে। যেহেতু আমরা এক্সেস ক্রেডিট কার্ড থেকে পারচেস করেছি, তাহলে আমরা 5% ডিসকাউন্ট পেয়েছি। আর আমি এই দিওয়ালি অফার থেকে নিয়েছি, তাই আমি 799 পেয়ে গেছি। এর রিটার্ন প্রাইস ছিল 3490 টাকা। রিটার্ন প্রাইসটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে এই এয়ারপডের সাউন্ড কোয়ালিটি কেমন, ব্যাস কেমন, ডিজাইন আর ব্যাটারি ব্যাকআপ। সব থেকে বেশি সাউন্ড কোয়ালিটি আর ব্যাটারি ব্যাকআপটাই ম্যাটার করে। আমরা যে ছোটোখাটো ইউটিউবারদের ভয়েস ওভারের যে সমস্যাটা থাকে, তো এই হেডফোনটা অনেকটা কাজ দেয়, অনেকটা হেল্পফুল তার জন্য। তো তোমরা পারচেস করতে পারো, অনেক সুন্দর জিনিসটা। এটা তোমার ডিভাইসের সঙ্গে কানেক্ট হয় খুব জলদি, জাস্ট তুমি বক্সটা ওপেন করে ডিভাইসটা কানে লাগিয়ে ব্লুটুথটা অন করলেই খুব তাড়াতাড়ি পেয়ার হয়ে যায়। তো এটা নিয়ে কোনো স্ট্রাগল করতে হয় না যে কেন হচ্ছে না, কী বৃত্তান্ত, কী কিছুই না। আমি 1 ঘন্টা চার্জ দিয়েছিলাম, 1 ঘন্টা চার্জে দেওয়ার পরে আজ 3 দিন চালাচ্ছি আমি কোনো চার্জ না দিয়ে। তো এর ব্যাটারি ব্যাকআপটাও অনেক ভালো। সব থেকে বড়ো বিষয় হচ্ছে এটা, তুমি বাড়ির থেকে বেরোচ্ছো, দেখছো তোমার হেডফোনে চার্জ নেই, তুমি 5 মিনিট ওয়েট করে চার্জে দিয়ে নিলে তোমার 60 মিনিট ব্যাটারি ব্যাকআপ দেবে। এত দ্রুত চার্জিং ক্যাপাসিটি মানে আর কোনো হেডফোন বা আর কোনো কোম্পানি তোমার দিতে পারবে না। এবার বোটের হেডফোনের খারাপ দিকগুলো বলি। ওয়্যারের যে প্রথমে রেড কালারের হেডফোনটা দেখলে ওটার খারাপ কোনো রিভিউ আমি দিতে পারবো না, কারণ ওটা অনেক লং লাস্টিং। আর এই ব্লুটুথ হেডফোনগুলির সমস্যা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন এটা খুব কম। ধরুন আপনি বাজারে দাঁড়িয়ে বা রোডের সাইডে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছেন, তো যে যার সাথে আপনি কথা বলছেন সে আপনার কথা থেকে বেশি সাইডের কথাগুলো শুনতে পাবে। তো এটা যখন আপনি একা ঘরে থাকবেন বা কোথাও একা আছেন তখন কথা বলার জন্য বেটার। শুধু এটা না, এর আগে যে বোটের ওই রাউন্ড নেক যে হেডফোনগুলো ছিল ওগুলোও সেম, সাইডের আওয়াজগুলো প্রচণ্ড বেশি কানে আসে যে ভয়েস করছে তার আওয়াজের থেকে। ফ্লিপকার্টে এই হেডফোনটার আপনি 3টে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন, কালারের উপর দাম ডিপেন্ড করে। আমি ব্ল্যাকটা নিয়েছি বলে ব্ল্যাকটা 799 পেয়েছি, একটা গ্রিন শেড আছে ওটা মনে হয় 8 সামথিংয়ে দাম আছে ওটার, আর আরেকটা মনে হয় হোয়াইট আছে, হোয়াইটের দামটা ওরকম 8 সামথিং আছে। বড় বড় টেক চ্যানেলগুলি সঙ্গে সঙ্গে বক্স ওপেন করে আপনাকে রিভিউ দেবে, কিন্তু 1 সপ্তাহ ইউজ করার পর যে অনেস্ট রিভিউটা, আশা করি সেটা হয়তো আমি আপনাদেরকে দিতে পেরেছি। কারণ সবাই বক্স ওপেন করে রিভিউ দিয়ে আর ইউজ করে রিভিউদের মধ্যে অনেক পার্থক্য থাকে। প্রোডাক্টের অনলাইন পারচেসিংয়ের লিঙ্কটা আমি পিন কমেন্টে আর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। হেডফোনের সাথে একটা টাইপ সির কেবিল দেবে, সেটা আপনি আপনার ফোনের চার্জারের সাথে কানেক্ট করে হেডফোন চার্জ করতে পারেন। তো চার্জিংয়ের সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।